কোন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন তার ব্যাপারে কোরআনে আছে ইদ ক্বাল লাহু রাব্বুহু আসলিম শরণ করো যখন ইব্রাহিম কে তার রব বললেন আসলিম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন তিনি বললেন আমি জগত সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সকল নবীরা দ্বীনে ইসলামের দাওয়াত দিয়েছেন সকল নবীরা মুসলমান ছিলেন সব নবীদের দ্বীন হলো দ্বীন হলো ইসলাম সকল নবীদের দ্বীন হলো ইসলাম দ্বীন একটা ব্যাপক অর্থবোধক শব্দ এখানে দ্বীন দ্বারা প্রতিদান দিবসকে বোঝানো হয়েছে কর্মফল দিবস বিচার দিবসকে বোঝানো হয়েছে সারা দিন ব্যবসা করার পরে সন্ধ্যার পরে কিংবা রাতের বেলায় হিসাব নিকাশ শুরু হয়ে যায় মানুষ হিসাব নিকাশ করে দেখি আজ সারা দিন কত টাকা বিক্রি হলো কি পরিমাণ সেল হলো কি পরিমাণ লাভ হলো বিভিন্ন কোম্পানিতে দেখা যায় সাপ্তাহিক রিপোর্ট সপ্তাহের পরে পেশ করা হয় মাসিক রিপোর্ট ষান্মাসিক কিংবা বার্ষিক রিপোর্ট নিয়ে কর্মচারীরা বসের সামনে হাজির হয়ে যায় যেইভাবে সারা দিন সারা সপ্তাহ সারা মাস সারা বছর কাজের পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে হিসাব দেওয়া লাগে এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন পৃথিবীর জীবনকি যখন সমাপ্ত হয়ে যাবে যিনি পাঠিয়েছেন তার কাছে যাওয়ার পরে সারা জীবনের হিসাব যার কাছে বিচার দিবসে দিতে হবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ সেই দিন আমাদের কোনো ক্ষমতা চলবে না সেই দিনের ক্ষমতা কেবল একজনের সবাই বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বললেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করছেন আপনি কি জানেন ইয়াউমুদ্দিন বিচার দিবস কি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন বিচার দিবসের অবস্থা হবে এমন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ সেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য কিচ্ছু করতে পারবে না এখন আমাদের কত ক্ষমতা আমাদের পক্ষে কেউ কাজ করে আটকে গেলে সেখানে দেখা যায় সুপারিশ করে ছুটায় নিয়ে আসে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর তরফ থেকে যারা অনুমতি প্রাপ্ত হবেন তারা ছাড়া আর কেউ সুপারিশের সুযোগ পাবেন কিয়ামতের দিন কোনো ক্ষমতা কারো চলবে না কারো বাহাদুরি চলবে না বিচার দিবসের কর্তৃত্ব যার কাছে থাকবে আল্লাহ বলেছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন সেই প্রতিদান দিবসে কর্তৃত্ব এবং পাওয়ার কেবল একজনের হাতে থাকবে তিনি কে আল্লাহ এজন্য সূরাতুল ফাতিহা যখন আমরা তিলাওয়াত করি সেখানেও আমরা আল্লাহ তাআলার এই পরিচয় পেয়ে যাই সূরা ফাতিহা তো আপনাদের সবার মুখস্থ আছে সবাই একটু মহব্বতে তিলাওয়াত করেন আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা কার যিনি জগৎসমূহের প্রতিপালক তার পরিচয় হচ্ছে তিনি রহমান তিনি দয়াবান তার পরিচয় হচ্ছে তিনি রহিম তিনি হলেন মেহেরবান আর তার পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কি বিচার দিবসের মালিক হচ্ছেন সেই আল্লাহ সেই বিচার দিবসকে কাফিররা বিশ্বাস করে না পরকাল সম্পর্কে তাদের ঈমান নাই তারা মনে করে দুনিয়ার জীবন হলো
আসল জীবন দুনিয়ার জিন্দেগির পরে আর কোনো জিন্দেগি নাই নবীজি মক্কায় যখন কাফিরদেরকে পরকালের কথা বলতেন তারা তখন অবাক হয়ে বলতো ওই কাফিরদের কথাগুলো কোরআনে কারীমে যিনি তুলে দিয়েছেন তিনি কি কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউওয়ালুন তারা বলে আমরা যখন মরে যাব মরে যাওয়ার পর আমাদের দেহ যখন মাটি আর হাড়িতে পরিণত হয়ে যাবে যখন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটির সাথে দেহ যখন মিশে যাবে ইন্না লামাবউসুন আমরা কি আবার পুনরুত্থিত হব নাকি আবার কি আমাদেরকে জীবিত করা হবে নাকি আও আবাউনাল আউওয়ালুন এমন কি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকেও কি পুনরায় আবার জিন্দা করা হবে নাকি নবীজিকে তারা যখন অবাক হয়ে এরকম প্রশ্ন করত আল্লাহ তার হাবিবকে জানালেন নবী এদের কথার জবাব আপনি এই রকম দেন জবাবটা যিনি শিখাইয়া দিলেন সবাই বলেন তিনি কি আল্লাহ শিখাইয়া দিলেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন ও আমার হাবিব আপনি বলে দেন হ্যাঁ তোমাদেরকেও আবার পুনরুজ্জীবিত করা হবে পিতৃপুরুষকেও করা হবে সবাইকে করা হবে আর পরকাল যারা অবিশ্বাস করো ওয়া আনতুম দাখিরুন তোমরা লজ্জিত হবে অপদস্থ হয়ে যাবে আর তোমরা কি করে মরার পরে আবার জিন্দা হবে আল্লাহ তাআলা জানায় দিলেন ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানযুরুন একটা যাজরা হবে একটা সিংহার ধ্বনি আসবে সিংহার ধ্বনিতে আসমান জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে এই যে আমরা আসমান জমিন দেখে উলটপালট হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাম পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালাহিনিল মানফুশ দুনা তুলার মতো উড়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে সিংহায় মোট দুইবার ফুৎকার দেওয়া হবে পরের বার সিংহায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে কার হুকুমে পরকাল অবিশ্বাসীরা যখন কিয়ামতের মাঠে হাজির হবে তখন তারা আক্ষেপ করে কি বলবে শুনেন আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন দুর্ভোগ আফসোস যে পরকাল যে বিচার দিবসকে আমরা অবিশ্বাস করতাম আজকে তো সেই বিচারের দিবসের হাসরের মাঠে বিচারের মাঠে আমরা চলে এসেছি আল্লাহু আকবার শুনেন এখানেও যদি কেউ থাকেন যদি মনের মধ্যে এমন চিন্তা থাকে মরার পরে মানুষ আবার জিন্দা হয় কেমনে মৃত্যুর পরের জীবন সম্পর্কে সন্দেহ যদি কারো থাকে আল্লাহ 1500 বছর আগে সন্দেহ দূরীকরণের জন্য আয়াত নাজিল করে রেখেছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআথ ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله تعالى বলছেন হে মানুষ পুনরুত্থান সম্পর্কে তোমরা যদি সন্দিগ্ধ হও তাহলে শোনো নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে এমন একটা সময় ছিল হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোমাদের জীবনে তো এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিচ্ছু তুমি ছিলে না বাড়ি ছিল না ঘর ছিল না ঠিকানা ছিল না অস্তিত্বও ছিল না কিভাবে তোমাকে বানালাম শোনো পুরুষের এক ফোঁটা স্পার্ম
আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে সেই মিশ্র বীর্যটাকে আমি তোমার মায়ের জরায়ুর ভিতরে ফি করারিম মাকিন সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ড বানালাম অতঃপর সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম তোমাকে চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে নির্দিষ্ট একটা সময় ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তুমি তোমার মায়ের গর্ভে যখন থাকলে দুনিয়াতে আসার সময় যখন হয়ে গেল সুম্মা নুখরিজুকুম তিফলা ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে জোরে বলেন দেখিয়েছেন কে আল্লাহ বলছেন তুমি তো কিছুই ছিলে না কিছু একটা ছিলে না কিছু একটা হয়ে গেলে তোমার নাম হয়ে গেল বাড়ির ঠিকানা হয়ে গেল এলাকার নাম গ্রামের নাম উপজেলার নাম হয়ে গেল কিচ্ছু ছিল না তোমাকে আমি বানালাম সুতরাং যেখানে অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা যেখানে তোমাকে অস্তিত্বহীনতা থেকে আমি অস্তিত্ব দিলাম সুন্দর করে বানালাম সেই আল্লাহ কি তুমি আবার মরে যাওয়ার পরে আমি তোমাকে আবার জিন্দা করতে পারবো না আসেন একটু সুন্দর করে বুঝাই আপনাদের সবার হাতে মোবাইল আছে না কথা বলেন মোবাইল আছে না মোবাইল নষ্ট হয়ে গেছে মনে করেন বোয়ালখালীতে বা চিটাংয়ে গিয়েছেন সানমারে সানমারে গিয়ে কি করলেন মোবাইল যারা ঠিক করে কারিগর তাকে দিলেন ভাই এই মোবাইল একটু সমস্যা দেখবেন মোবাইলের মিকার মিস্ত্রি যারা মোবাইল এটা খুলে একদম পার্ট পার্টস পার্টসগুলো কি করে ফেলে আলাদা করে ফেলে আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে হায় হায় সব থেকে খুলে ফেলছে কম্পিউটার বলেন বা গাড়ি বলেন যারা গাড়ি ইউজ করেন গাড়ির ডেন্টিংয়ের কাজ যখন করে একদম সব কিছু খুলে ফেলে আপনি বুঝতেছেন না ওয়্যারিংয়ের কাজ কোন দিকে কোনটার কাজ কিন্তু দেখা যায় মিস্ত্রি কাজ করার পরে সব জিনিসকে আবার জোড়া তালে দিয়ে লাগাইয়া দেয় ঠিক না এই যে মানুষ এই কামটা করলো সব খুলে ফেললো সব লাগাইলো এই যে সব খুলে ফেলে আবার এটাকে লাগানো রিপিট করে লাগিয়ে ফেললো এই জ্ঞানটা মানুষকে দিয়েছেন কে পরিমাণ কতটুকু কলিলা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা অল্প একটু জ্ঞান পেয়ে অল্প জ্ঞানের বাহাদুরে যদি এমন হয় সব খুলে পার্টস পার্টস করে ফেলার পর আবার এগুলোকে জোড়া লাগিয়ে দেয় তো যিনি জ্ঞান দিয়েছেন সেই মহা জ্ঞানী আল্লাহ আমার আপনার মতো দুর্বল মানুষ মরে যাওয়ার পর হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যদি আলাদা হয়ে যায় মাটির সাথে মিশে যায় তিনি আর জোড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না কি পারবেন তাহলে যুবক ভাইয়েরা নামাজ ছাড়েন কেন তাহলে অপসংস্কৃতিতে ডুবে আছেন কেন তাহলে অন্যায় অপকর্ম কেন আমাদেরকে গ্রাস করে আছে এই জীবনের পরে তো আমাদেরকে একজনের সম্মুখীন হতে হবে তিনি কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাদ দ্বীন লাওয়াকিআ অবশ্যই বিচারের দিবস অবশ্যম্ভাবী এটা আসবেই আসবে এতে কোনো সন্দেহ নবীজি যখন বিচার দিবসের কথা বলেছেন আবু জাহাল আবু লাহাব সহ অনেক কাফেররা পরকাল দিবসকে অস্বীকার করত তারা বিশ্বাসী করত না তাদের ব্যাপারে আল্লাহ প্রথম তিনটা আয়াতে তাদের দুইটা বদচরিত্রের কথা বললেন এই আয়াতগুলো শুধু তাদের ব্যাপারে নয় বর্তমান জামানার পরকাল অবিশ্বাসী কাফেরদের চরিত্রেও মিল আছে আল্লাহ বললেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আপনি কি দেখেন না আপনি কি তার ব্যাপারে জানেন না যে পরকাল দিবসকে বিচার দিবসকে অবিশ্বাস করে বিচার দিবসকে যে মিথ্যা মনে করে ওই ব্যক্তির স্বভাব হলো বদ স্বভাব হচ্ছে কেমন আল্লাহ পরের দুইটা আয়াতে দুই ধরনের বদ স্বভাব উল্লেখ করলেন জুড়ে বলেন কয়টা বদ স্বভাব একটা বদ স্বভাব হলো সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয় ইয়াদুল ইয়াতিম তাফসীরের মধ্যে ইয়াদুল ইয়াতিমের অনেকগুলো অর্থ করা হয়েছে ইয়াদুল ইয়াতিম
আই ইয়াকুলু মাল আল ইয়াতীম এতিমের মাল ভক্ষণ করে ফেলে এতিমের মাল তার কাছ থেকে দখল করে নিয়ে ফেলে এই রকম হারাম খুর আমাদের সমাজে আছে না নাই শুধু তাই নয় ইয়াদুল ইয়াতীমের আরেকটা অর্থ হলো পরকাল অবিশ্বাসী লোকদের কাছে যখন কোনো ইয়াতীম সাহায্যের জন্য যায় সাহায্য তো দেই না দয়া তো করে না ইহসান তো করেই না উল্টা আবার ওই ইয়াতীমকে ধিক্কার দেয় কটু কথা বলে এমন হারাম খুর আমাদের চারপাশে আছে না নাই যখন ইয়াতীম আসে দাঁড়ায় থাকে এই বেটা ইয়াতীম আমি খুব বিজি মানুষ আসার টাইম পাস না যা যা এরকম ধিক্কার দিয়ে তাড়ায় দেয় কি বলেন আছে না আবার যখন এতিম ছেলেটা যায় না সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে তখন দেখা যায় হাতও চালায় তখন দেখা যায় মারপিটও করে আবার ইয়াদুল ইয়াতীমের ব্যাখ্যায় কোন কোন তাফসিরে এসেছে ইয়াদুল ইয়াতীম মানে হলো এতিমের উপর জুলুম করা আমাদের সমাজে অনেক পরিবার আছে যৌথ ফ্যামিলিতে দেখা যায় মা বাপ মারা গিয়েছে তো পরিবারের অন্যরা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে এতিমকে দিয়ে ঘরের সকল কাজ করায় আছে না নাই নিজের কাজ করায় ঘরের সবার কাজ করায় কাজও করায় হাতও চালায় গালিগালাজও করে আবার ঝাঁটাও মারে ঝাঁটা বুঝেন তো আপনারা এইরকম এতিমের সাথে বদাচরণ করে দেখেন আবু জাহালের একটা ঘটনা আপনাদেরকে শোনাই কাজী আবু হাসান الموارد তার আলম النبوار ভেতরে এই ঘটনা উল্লেখ করেছেন একবার একজন এতিম আবু জাহালের কাছে আসলো ওই এতিম আবু জাহালের তত্ত্বাবধানে ছিল আবু জাহাল লোকটা মনে খুব ভালো নাম শুনছেন তো আপনারা আবু জাহালের তত্ত্বাবধানে ওই এতিম ছিল ছেলেটা খুব অসহায় অবস্থায় আবু জাহালের সামনে এসে বলল আমার যে ধন সম্পদ আপনার কাছে আছে আমার মা বাবার যে ধন সম্পদ গুলো আপনার কাছে আছে সেখান থেকে পুরা সম্পদ যদি নাও দেন কিছু সম্পদ আপনি আমাকে দান করেন আবু জাহাল তখন তার কথায় কর্ণপাত করলো না এমন একটা ভাব নিল যেন কিছুই সে শুনতেছে না চুপচাপ থাকলো তারপরে ওই এতিম ছেলেটাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিল ওই এতিম ছেলেটা হতাশ হয়ে যখন চলে যাচ্ছিল কুরাইশ কিছু কাফির সর্দার ওই ছেলেটাকে আটকে দিল আটকায়া বলল শোনো তুমি মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও গিয়ে আবু জাহালের বিরুদ্ধে তার কাছে নালিশ করো কুরাইশ কাফেররা চেয়েছিল এমনিতেই তো আবু জাহাল আর নবীজির মধ্যে একটা ভেজাল আছে যদি ভেজালটাকে আরো লাগানো যায় অর্থাৎ আগুনের মধ্যে পানি না ঢেলে তারা আবার তেল ঢালতেছে তারা চেয়েছিল দেখি আর একটু ভেজাল লাগাই দিতে পারি কিনা ছেলেটাকে বলল তুমি ওই মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার কাছে নালিশ করো দেখো তিনি তোমার জন্য কি করেন ওই এতিম ছেলেটা যখন নবীজির কাছে গেল এতিমের কষ্ট তো এতিম বুঝবে আমার নবীকে তো আল্লাহ দুনিয়ায় এতিম করে পাঠিয়েছেন এজন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই এরপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করি নাই জন্মের আগেই তিনি বাবা হারিয়ে ফেললেন এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় হালিমা সাদিয়ার ঘরে পাঠিয়ে দিলেন এরপরে আবার মায়ের ঘরে ফিরে আসলেন ছয় বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন মা হারানোর কিছুদিন পরে আবার দাদাও হারিয়ে ফেললেন এরপরে চাচার আশ্রয়ে বড় হলেন আল্লাহ বলছেন ও নবী আপনি তো এতিম ছিলেন এজন্য ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আপনি এতিম ছিলেন এতিমের কষ্ট আপনিই বুঝবেন এতিমকে কখনো ধাক্কা দিবেন না তিরস্কার করবেন না এতিমকে কষ্ট দিবেন না ওই এতিম ছেলেটা যখন নবীজির কাছে গেল নবীজি ওই এতিম ছেলেটার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার কারণ এতিম তো এতিমের কষ্ট বুঝবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছেলেটার হাত ধরলেন বললেন আমি তোমাকে নিয়ে আবু জাহালের কাছে যাব তোমার এই বিষয়টার সুরাহা করে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই এতিম ছেলেটার হাত ধরে আবু জাহালের সামনে গেলেন আবু জাহাল নবীজিকে দেখে ক্ষিপ্ত হলো না বরং নবীজিকে অভ্যর্থনা জানালো বলল তুমি কেন এসেছো নবীজি বললেন এই এতিম ছেলেটার সম্পদ তুমি আটকায় রেখেছো
তার সম্পদটাকে দিয়ে দাও দেখেন যে আবু জাহাল সব সময় নবীজির বিরোধিতা করে সঙ্গে সঙ্গে ওই ছেলেটির সব সম্পদ দিয়ে দিল যারা ভেজাল লাগাতে চেয়েছিল তারা দেখে হায় 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 লাগাতে চাইলাম ভেজাল অন্যদিকে আবু জাহাল দেখি সব সম্পদ দিয়ে দেয় নবীজি যাওয়ার পরে তারা আবু জাহালের কাছে এসে বলল কি ব্যাপার আবু জাহাল তুমি কেন সম্পদ দিয়ে দিলা নাকি তুমিও মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে ফেলেছো আবু জাহাল বলল না জান তো আগে বাঁচার জান তো আগে বাঁচাতে হবে জান বাঁচানোর জন্য কামটা করেছি তারা বলল কেন কি হয়েছে তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম ছেলেটাকে নিয়ে আমার সামনে আসতেছিলেন আমি নজর করে দেখলাম তার ডান কাঁধে একজন আর বাম কাঁধে আরেকজন তরবারি নিয়ে আসতেছে তরবারিটা ভয়ঙ্কর ছিল আমি যদি ওই এতিম সন্তানের সম্পদ ফিরায় না দিতাম আশঙ্কা করছিলাম ওই তরবারি দিয়ে আমাকে টুকরা টুকরা করে ফেলা হবে আল্লাহু আকবার এটা হচ্ছে আমার নবীজির নৈতিকতা তার চরিত্র যে কত উন্নত ছিল তার একটা প্রভাব আল্লাহু আকবার কাফির মুশরিকরাও তার সামনে আসলে এরকম অবস্থা হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে আচ্ছা এই নবীর উম্মতের কি অবস্থা হয়েছে কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ তাহলে দেখেন বোঝা গেল এই সূরা যখন নাজিল হচ্ছিল ওই যুগের নেতা নামক খেতারা এতিমের সম্পদ দখল করে রাখতো এতিমের সম্পদ আত্মসাৎ করত আজকের জামানায় আমাদের চার পাশে এতিমের মাল চুরি করে খায় এতিমের মাল লুটপাট করে এই রকম মানুষ আছে না নাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله تعالى বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভক্ষণ করে আর এদেরকে জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন সবাই বলেন তিনি কে এতিমের মাল আত্মসাৎ করা এটা হচ্ছে পরকাল অবিশ্বাসী লোকদের স্বভাব আর এতিমের সম্পদ এতিমের কাছে দেওয়া এটা হলো মুমিনের স্বভাব একটা সুন্দর ঘটনা আমার মনে পড়ল সূরা কাহাফ থেকে শোনাবো বলবো সূরা কাহাফের ভেতরে ঘটনাটা এসেছে মুসা নবীর সময়ের ঘটনা মুসা নবী একবার বনী ইসরাইলের লোকদের সামনে ভাষণ দিচ্ছিলেন বনী ইসরাইলের লোকেরা জিজ্ঞেস করলো বর্তমান সময়ে সবচাইতে বেশি জ্ঞানী কি মুসা নবী বললেন যেহেতু এই জামানায় আমি নবী মনে মনে চিন্তা করলেন আমার চাইতে কেউ আর জ্ঞানী হবে মুসা নবী উত্তর দিলেন বর্তমান জামানায় আমি হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী এরকম জবাব আল্লাহর পছন্দ হলো না কারণ যদি মুসা নবী বলতেন কে সবচেয়ে বেশি জ্ঞানী আমি জানি না আল্লাহ ভালো জানেন তাহলে বিনয়ের প্রকাশ পেত জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যার জ্ঞান তাকে বিনয়ী বানায় মোমেনরা বিনয়ী হবে জ্ঞান যাকে অহংকারী বানিয়ে ফেলে সে হলো শয়তানের দূষর কারণ শয়তানেরও জ্ঞান ছিল অহংকারের কারণে অহংকারের কারণে তার এই অবস্থা হয়েছে মালউন হয়েছে মারদুদ হয়েছে অহংকারের কারণে আর আদম আলাইহিস সালাম তার সম্মান মর্যাদা বেড়েছে ক্ষমার কারণে ক্ষমা চাওয়ার কারণে বিনয়ের কারণে এজন্য আমরা কি নম্রতা দেখাবো না অহংকার করব আমরা কি উগ্রতা দেখাবো অদ্ভুত দেখাবো নাকি আমরা বিনয়ী হব আল্লাহ তো বলেছেন ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাকুমুল জাহিলুন ক্বালু সালামা রহমানের বান্দারা জমিনে নম্রভাবে বিচরণ করে কখনো জাহিলদের সাথে তর্ক করে না জাহিলদেরকে সালাম দিয়ে চলে যায় তো মুসা নবীকে তার বনী ইসরাইলের লোকেরা বলল কে সবচেয়ে জ্ঞানী তিনি বললেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহর এটা ভালো লাগলো না পছন্দ হলো না মুসা নবীকে আল্লাহ বলেন ও মুসা মুসা নবীর সাথে কথা বলতেন কি আল্লাহ বললেন মুসা তুমি কি জানো নাকি দুই সাগরের সংযোগ স্তরে তোমার চাইতে বড় এক জ্ঞানী বান্দা আমার আছে মুসা নবী তখন বললেন হে রব তাহলে ওই ব্যক্তির কাছে আমি কিভাবে যাব তার কাছে আমি যেতে চাই তার কাছ থেকে কিছু জ্ঞান আমি অর্জন করতে চাই আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ঠিক আছে তুমি একটা থলে নাও থলের মধ্যে মাছ নাও সেই মাছ নিয়ে তুমি দুই সাগরের সংযোগস্থলের দিকে রওনা করো
সেখানে তুমি কি আমার বান্দাকে পাবা যেখান থেকে যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ বের হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে হারিয়ে যাবে সেখানেই আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ হবে ওই বান্দার নাম ছিল খাদির আমাদের দেশে অনেকে তাকে বলে খিজির কিন্তু তার নাম হাদিসে এসেছে খাদির সবাই বলেন নাম কি খাদির ইয়ানি সবুজ কোন কোন মুহাদ্দিস বলেছেন যে তিনি যেখানে বসতেন সেই জায়গাতে সবুজ সবুজ ঘাস উৎপন্ন হয়ে যেত সুবহানাল্লাহ খাদির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য মুসা নবী এবং তার সাথে ইউসা বিন নুন আলাইহিস সালামকে সঙ্গে নিলেন ইউসা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি এবার রওনা করলেন পথ চলতে চলতে কিছুটা ক্লান্তি চলে আসলো থলের মধ্যে একটা কি নিলেন জোরে বলেন মাছ নিলেন ক্লান্তি চলে আসায় এক জায়গায় পাথরের মধ্যে মাথা দিয়ে তিনি ঘুমায়া গেলেন মুসা আলাইহিস সালাম ঘুমায়া গেলেন তিনি ঘুমন্ত থাকা অবস্থায় হঠাৎ করে থলে থেকে মাছ বের হয়ে সাগরের পানিতে পড়ে গেল আর ওই মাছ যেদিকে যাচ্ছিল পানির স্রোতধারা সেখানে বন্ধ হয়ে গেল টানেলের মতো হয়ে গেল ইউসা বিন নুন আলাইহিস সালাম এটা সরাসরি দেখলেন অবাক হয়ে গেলেন মুসা নবীকে ঘুম থেকে ডাকলেন না মুসা নবী যখন ঘুম থেকে জাগলেন ইউসা বিন নুন আলাইহিস সালাম ব্যাপারটা ভুলে গেলেন মুসা নবীকে এটা জানালেন না মুসা নবী এবার ঘুমের থেকে উঠে থলে হাতে নিয়ে আবারও হাঁটা আরম্ভ করলেন সারা রাত পথ চললেন পরের দিন সকাল বেলা ইউসা বিন নুনকে বললেন নাস্তা রেডি করো একটু নাস্তা খাই দুজনে মিলে নাস্তা করলেন নাস্তা খাওয়ার পরে ইউসা বিন নুন আলাইহিস সালামের মনে পড়ল তিনি বললেন ওগো আল্লাহর নবী মুসা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে আপনি যখন গতকাল ওই পাথরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তখন তো মাছ থলের থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ পড়বেন না মুসা নবী বললেন তুমি এই কথা আমাকে আগে বললে না কেন কারণ যেই জায়গায় থলে থেকে মাছ বের হয়ে যাবে সেটাই তো আমাদের ডেস্টিনেশন ছিল তারা আবার পেছন ফিরলেন পেছনে আসতে আসতে ওই জায়গায় আসলেন আসার পরে মুসা নবী দেখলেন চাদর গায়ে দিয়া একজন শুয়ে আছে মুসা নবী সালাম দিলেন খাদির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন জিজ্ঞেস করলেন আপনি কে মুসা নবী বললেন আনা মুসা আমি হচ্ছি মুসা খাদির আলাইহিস সালাম বললেন আপনি কি বনি ইসরাইলের মুসা মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা খাদির আলাইহিস সালাম বললেন কেন আমার কাছে এসেছেন মুসা নবী বললেন আল্লাহ আমাকে জানিয়েছেন আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ আপনার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য এসেছি খাদির আলাইহিস সালাম বললেন ঠিক আছে এখন আমার সাথী হতে হলে আমার সুহবত পেতে হলে আমার সাথে থাকবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন মুসা নবীর একটা অভ্যাস ছিল তিনি বেশি প্রশ্ন করতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন কথা বলতে বলতে এক সময় বলেন আল্লাহ তোমাকে একটু দেখতাম এক সময় বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না এরকম নানান সময় নানা ধরনের প্রশ্ন করতেন খাদির আলাইহিস সালাম বলেন আমার সাথে থাকবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না কোনো বিষয় আমি নিজের থেকে জানাই মুসা নবী বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো প্রশ্ন করব না দুইজন এবার সাগরের তীর ধরে হাঁটছেন শুনতেছেন তো আপনারা এতিমের কথা বলার জন্য এই কাহিনীটা টান দিয়েছে এটা সূরা কাহাফের মধ্যে আছে আয়াতগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে আপনারা বাড়িতে গিয়ে পড়ে নিন ইনশাআল্লাহ তারা সাগরের তীর ধরে হাঁটছেন হঠাৎ করে একটা নৌকা সাগরের তীর ঘেঁষে যাচ্ছে খাদির আলাইহিস সালামকে দেখে চিনে ফেললো বলল আসেন আমার নৌকায় ওঠেন আমি নৌকা নৌকা আমি নৌকা দিয়ে আপনাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিব খাদির আলাইহিস সালাম এবং মুসা নবী ইউসা বিন নুন সহ তারা উঠে গেলেন নৌকায় ওই নৌকার মাঝি তাদের কাছ থেকে কোনো ভাড়া নিলেন না পয়সা নিলেন না গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিলেন ওইদিকে খাদির আলাইহিস সালাম নামার আগে নৌকাটা একটু ফুটা করে দিলেন তক্তা একটা ভেঙে দিলেন মুসা নবী বললেন আপনি কামটা করলেন কি লোকটা এত ভালো মানুষ পয়সাও নিল না ভাড়াও নিল না আর আপনি নামার সময় কামটা করলেন কি তখন খাদির আলাইহিস সালাম বললেন শর্ত ছিল আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে মুসা নবী বললেন ঠিক আছে ভুল হয়ে গেছে কথা দিচ্ছি আর আমি প্রশ্ন করব এবার তারা হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখলেন একটা সুন্দর বালক কিছু বালকদের সাথে খেলা করছে খাদির আলাইহিস সালাম সুন্দর ওই ছেলেটাকে ধরে তার শরীর থেকে করদানটা আলাদা করে দিলেন মুসা নবী বললেন কামটা করলেন কি
সুন্দর একটা ছেলেকে ধরেই আপনি শেষ করে দিলেন খাদির আলাইহিস সালাম বললেন আপনাকে তো বলেছিলাম কোন প্রশ্ন করা যাবে না তিনি বললেন ওহ আমি তো ভুলে গিয়েছি ঠিক আছে আর কোন প্রশ্ন করব না এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে আমি তো বলতে ভুলে গেলাম তারা যখন নৌকায় ছিলেন একটা ছোট্ট পাখি এসে নৌকায় বসে এরপরে সাগর থেকে কিছু পানি পান করেছিল খাদির আলাইহিস সালাম মুসা নবীকে বললেন তাকায়া দেখো এই যে পাখিটা সাগর থেকে তার ঠোঁট দিয়ে কিছু পানি পান করলো এর কারণে কি সাগরের সকল পানি শেষ হয়ে গেছে নাকি তিনি বললেন শোনো এই ছোট্ট পাখি সাগর থেকে অল্প পানি পান করায় যেমন সাগরের পানি শুকায় যায় নাই তেমনি তোমার আর আমার জ্ঞান পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞান আর ওহির জ্ঞানের তুলনায় কিচ্ছু না খুব নগণ্য তো ওই বালককে হত্যার পরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যেতে যেতে ক্ষুধা লাগলো এক এলাকা দিয়ে যাচ্ছেন ওই এলাকার মানুষের কাছে তারা কিছু খাবার চাইলেন কিন্তু তারা কোনো খাবার দিল কিছু দূর যেতে না যেতেই ওই এলাকা আরেকটা প্রাচীর কিছুটা হেলেছিল প্রাচীরটা পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল তিনি এবার প্রাচীরটা গিয়ে সোজা করে দিলেন খাদির আলাইহিস সালাম প্রাচীরটা সোজা করে দিলেন মুসা নবী বললেন আপনার কাম তো বুঝি না এই এলাকার একটা মানুষ খাবার দেয় না এখন আপনি আবার তাদের এলাকার প্রাচীর দেয়াল ঠিক করে দিচ্ছেন তিনি বললেন আপনার সাথে আমার সম্পর্ক কাট কারণ আপনাকে বারবার বলছি প্রশ্ন করবেন না যতক্ষণ আমি নিজের থেকে জানাই শুনেন আপনি এই পর্যন্ত তিনটা প্রশ্ন করেছেন তিনটা কাজ কেন করেছি জবাব নেন এক নাম্বার আমি জাহাজ কেন ফুটা করে দিয়েছিলাম কারণ আল্লাহ আমাকে জানিয়েছেন আমাদের পেছনে একজন প্রতাপশালী স্বৈর শাসক বাদশাহ আসতেছে সে সাগরে যেখানে নৌকা পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে লুটপাট করছে এই নৌকাটা ছিল ভালো আমি ত্রুটিযুক্ত করে দিলাম কারণ মানুষটা গরিব যে আমাদেরকে নৌকায় তুলেছে এটা যদি একটু ফুটা করে দেই তাহলে ওই জালিম বাদশাহ নৌকাটা আর নেবে বলবে এটা ফুটা করা নৌকা আমি নিয়ে কি করবো এই জন্য আমি এটা ফুটা করে দিয়েছি তাহলে কাজটা ভালো হইলো না খারাপ হইলো এরপরে কেন আমি ওই বালককে হত্যা করেছি শোনো তার মা বাবা অত্যন্ত নেককার অত্যন্ত দিনদার কিন্তু এই ছেলেটা আল্লাহ আমাকে জানিয়েছেন ছেলেটা বড় হয়ে কাফির হবে কুফরি করবে সীমা লঙ্ঘন করবে সেজন্য তার মা বাবার জন্য কষ্টের কারণ না হয় আল্লাহর হুকুম মতোই হত্যা করেছি তার মা বাপকে আল্লাহ আরো সন্তান দিবেন আর তিন নম্বরে আমি যে একটা পড়ে যাওয়া প্রাচীরকে ঠিক করে দিলাম কেন জানো কিন্তু এলাকার মানুষ তো আমাদেরকে খাবারও খাওয়াইলো না সুন্দর আচরণ করলো না এরপরেও কেন প্রাচীরটা সোজা করে দিলাম কারণ হলো ওই প্রাচীরের মালিক ছিল দুইজন এতিম বাচ্চা তাদের বাপ দুনিয়া থেকে চলে গিয়েছে ওই এতিম বাচ্চাগুলো জানে না যে এই প্রাচীরের নিচেই তাদের জন্য গুপ্তধন লুকিয়ে আছে এতিম বাচ্চাগুলো গুপ্তধনের সন্ধান পেয়ে এতিমি হালত যেন অভাব অনটন যেন দূর হয় এজন্য আল্লাহর হুকুমে আমি এই প্রাচীর সোজা করে দিয়েছি তাহলে বলেন তো এতিমের সম্পদ দেখাইয়া দেওয়া কিংবা এতিম তার সম্পদ পাবে সহযোগিতা করা এটা কাফিরের কাজ নাকি ইমানদারের কাজ ইমানদারের কাজ যেমনটা করেছেন খাদির আলাইহিস সালাম সুতরাং আমরাও ইমানদার হয়ে যদি বাঁচতে চাই এতিমের সম্পদ কখনো মেরে খাওয়া যাবে না এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না নবীজি বলেছেন আমি এতিম হয়ে এসেছি আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উস্তাব দুই আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন সাহাবীরা শোনো এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই যে এতিমকে লালন পালন করবে তত্ত্বাবধায়ন করবে এতিমের দেখাশোনা যে করবে ওই ব্যক্তি আর আমি এভাবে একসাথে জান্নাতে থাকব ইসলাম কত সুন্দর শোনেন আপনারা যদি আমরা এই এতিমদের প্রতি ইসলাম এমন নির্দেশনা না দিত আর ছোটবেলা থেকে এতিমদের সাথে যদি আমরা দুর্ব্যবহার আরম্ভ করতাম তো এই এতিম সন্তানগুলো সন্ত্রাসী হয়ে জন্ম নিত এই সমাজ আমার জন্য কিছু করে নাই তারা আমার পোশাক দেয় নাই খাবার দেয় নাই সদ্ব্যবহার করে নাই প্রতিশোধ পরায়ণ মানসিকতা নিয়ে এসে বড় হতো অনেকে বলেন যে এদেশের হুজুররা দেশ আর রাষ্ট্রের বোঝা সমাজের বোঝা অথচ এতিম লালন পালনে এতিম বাচ্চাদের পড়াশোনায় এতিম বাচ্চাদের পড়াশোনায় কোনো বুদ্ধিজীবী আর
দাড়ি নাই মুছ আছে এ ধরনের বুদ্ধিজীবীর এগিয়ে আসে নাই দাড়িওয়ালা আলেমরাই সারা বাংলাদেশে হাজার হাজার এতিমখানা কষ্ট করে স্থাপন করে এতিমখানায় বাচ্চাদেরকে রেখে খাবার দাবার পড়াশোনা দিয়ে এতিমদের জন্য পড়াশোনা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছে সুতরাং যে আলেমদেরকে বলা হয় সমাজের বোঝা এই আলেমরা সমাজের বোঝা নন এই আলেমরা হচ্ছেন সমাজ এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন তাহলে পরকাল বিশ্বাসীদের একটা বদ স্বভাব হলো তারা এতিমের সঙ্গে ভালো আচরণ করে কারণ সে তো জানে আখিরাত বলতে কিচ্ছু নাই পরকাল বলতে কিচ্ছু নাই বিচার দিবস যে আছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে তার অন্তরে এই বিশ্বাস নাই এজন্য এতিমের সাথে দুর্ব্যবহার করে এটা হলো তার একটা স্বভাব আর তার আরেকটা স্বভাব পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না মিসকিন আর ফকির এদের মধ্যে পার্থক্য কি ফকির হচ্ছে মান লাইসা লাহু শাইউন যার কিচ্ছু নাই সে হলো ফকির যে মিসকিন তার কিছু আছে আবার কেউ কেউ উল্টাও ব্যাখ্যা করেছেন যে ফকির হলো যার কিছু আছে মিসকিন হলো যার কিচ্ছু নাই তবে মিসকিনের ব্যাপারে নবীজি বলেছেন ইন্নাল মিসকিন আল মুতাআফফিফ মিসকিন হচ্ছে যে মানুষের কাছে চাইতে লজ্জা পায় চাইতে লজ্জা পায় আছে কিছু আছে কিন্তু এটা দিয়ে চলে না সংসার চালাইতে পারে না ঠিকমতো চলতে পারে না কারো কাছে চাইতেও পরকাল অবিশ্বাসীরা মিসকিনকে খাবার দেয় না মিসকিনকে খাবার দেওয়া এটা কিন্তু মিসকিনকে আপনি দয়া করে খাওয়াবেন না কারণ আপনার সম্পদের মধ্যে সুবিধা বঞ্চিতদের হক যিনি রেখে দিয়েছেন তিনি কি আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হক للسائل والمحروم তাদের সম্পদের মধ্যে অভাবী এবং সুবিধা বঞ্চিতদের হক রয়েছে কাউকে খাওয়াইলেন আর আপনি তার প্রতি দয়া করলেন এটা ভাবিয়েন না বরং অভাবী মানুষকে মিসকিন অসহায়কে খাওয়ানোর মাধ্যমে আপনি নিজে আল্লাহর আযাব থেকে বাঁচলেন বরং উল্টা অভাবী মানুষটা আপনার খাবার নিয়ে আপনার উপর দয়া করলো কারণ আপনার সম্পদের মধ্যে তার সম্পদের একটা অংশ রেখে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে শুনেন শুধু নিজে পেট ভরে খেলে চলবে না আশেপাশে যদি অভাবী মানুষ থাকে এজন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন কিছু মানুষকে বলবেন ইয়াবনা আদম হে আদম সন্তান ইস্তাতআমতুকা ফালাম তুতিমনি আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দাওনি বান্দা তখন বলবে ইয়া রব্বি কাইফা উতাইমুকা কিভাবে আমি তোমাকে খাওয়াবো ওয়া আনতা রাব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক তুমি তুমি সবাইকে খাওয়াও তো আমি তোমাকে কিভাবে খাদ্য দিব আল্লাহ তখন বলবেন আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আব্দি ফুলান ফালাম তুতিমহু তুমি কি জানতে না তোমার আশেপাশে আমার অমুক অমুক বান্দা অসহায় ক্ষুধার্ত ছিল তারা খাবার চেয়েছে তুমি তাদেরকে খাবার দাও নাই যদি তাদেরকে খাবার দিতে আমাকে খাবার দেওয়া হয়ে যেত সুবহানাল্লাহ তার মানে ইসলাম কত সুন্দর ইমানদার হবেন যিনি আশেপাশের অভাবী অসহায় লোকদের খবর রাখবেন তিনি পরকাল অবিশ্বাসী যারা এতিম মিসকিনদের সাথে দুর্ব্যবহার করবে করে তারা এজন্য আল্লাহ তাদের ব্যাপারে অন্য সূরায় কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরা আল ফজরের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন এই পরকাল অবিশ্বাসীরা এতিমকে সম্মান করে না এতিমের সাথে ভালো আচরণ করে না মিসকিনদেরকে এরা খাবার দিতে উদ্বুদ্ধ হয় আর যারা ইমানদার জান্নাতি মানুষ তারা কি করে আল্লাহ তাদের বৈশিষ্ট্য কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের 8 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ায়ুতাইমুনা
الطعام على حبه مسكينا ويتيما واسيرا الله تعالى বলছেন খাবার দাবার তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও সেই খাবার তারা মিসকিন এতিম এবং বন্দীদেরকে দিয়ে দেয় খাবার দেওয়ার সময় তারা আবার বলে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার দিচ্ছি লা নুরিদু মিনকুম জাযা আওয়ালা শুকুরা তোমাদের কাছ থেকে শুকরগুজারি তোমাদের কাছ থেকে ধন্যবাদ কিংবা পুরস্কার পাওয়ার আশায় তোমাদেরকে খাবার দিচ্ছি না বরং যাকে ভয় করে তোমাদেরকে খাওয়াচ্ছি সবাই বলেন তিনি কে তারা বলে ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা আমরা সেই মহান রবকে ভয় করে ভয়ঙ্কর সেই দিনকে ভয় করে আমরা খাওয়াচ্ছি এই গেল তিনটা আয়াত আপনাদের কি কষ্ট হচ্ছে না আমি বেশিক্ষণ আর কথা বলবো না 10 থেকে 15 মিনিট ধৈর্য থাকবে না আপনাদের প্রথম তিন আয়াতে পরকাল অবিশ্বাসী কাফিরদের কয়টা বদ চরিত্রের কথা বলা হয়েছে জোরে বলেন কয়টা এতিমের সাথে ভালো আচরণ এতিমের মাল খায় এতিমের মাল ভক্ষণ করে এতিমের উপর জুলুম করে দুই নাম্বার মিসকিনদেরকে খাবার দেয় না মনে থাকবে পরের চারটি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের তিনটি বদ আমল উল্লেখ করেছেন কয়টা বদ আমল মুনাফিক কাদের কেউ যদি জিজ্ঞেস করে হুজুর প্রচুর পরিমাণ হিন্দু দেখব কোথায় যাব ডানে বামে সামনে পিছে হিন্দু দেখব কোথায় যাব বলবো ভাই আমাদের প্রতিবেশী দেশ ভারতে যান কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই কেউ যদি বলে হুজুর আমি প্রচুর পরিমাণ খ্রিস্টান দেখব কোথায় যাব তো আপনি ব্রিটেনে চলে যান আরো অনেক দেশ আছে সেখানে যান কেউ যদি বলে প্রচুর বৌদ্ধ দেখব তো বলবো মিয়ানমার কিংবা চীনে যান কেউ যদি বলে বর্বর অসভ্য ইহুদি দেখব কোথায় যাব তো জারজ রাষ্ট্র ইসরায়েলে যেতে পারেন এখন কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখব কোন দেশে যাব বাংলাদেশেও যাওয়া লাগবে না যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকিয়ে আছে কারণ মুনাফিক চেনা সহজ না খুব কঠিন মুনাফিকের দাড়ি আছে টুপিও আছে সুন্দর জুব্বা পরে পাঞ্জাবিও পরে আবার নামাজেও যায় এই রকম ইসলামের লেবাস ধরে আবার যেখানেই সুযোগ পায় তলে তলে ইসলামকে জবাই করে আল্লাহ তাআলা পরের চার আয়াতে মুনাফিকদের তিনটা স্বভাবের কথা বলেছেন এখন যদি কোনো একটা স্বভাব আপনার সাথে মিলে যায় আপনারা কি রাগ করবেন না আপনাদের এলাকার কাউকে ভালোভাবে আমি চিনি না কয়েকজনকে চিনি কিন্তু সবার সাথে উঠা বসা চলাফেরা নাই আমি কিন্তু আপনাদের সাথে কোনো শত্রুতা পোষণ করি না সবাইকে মহব্বত করি এখন কোন একটা আয়াতের অংশ যদি আমার সাথে মিলে যায় রাগ করব না তওবা করে আল্লাহর কাছে হেদায়াত চাইব হেদায়াত নিয়ে যাব ইনশাআল্লাহ আসেন আল্লাহ কি বলছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লি সালাত আদায়কারী নামাজীদের জন্য ওয়াইল ধ্বংস তার মানে বোঝা গেল নামাজ আদায় করে অনেকে জাহান্নামে যাবে অথচ আমরা জানি নামাজ আল্লাহ দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তির জন্য কিন্তু এই নামাজ আদায় করে অনেক মুসলমান ধ্বংস হবে জাহান্নামে যাবে কেন যাবে কোন স্বভাবের মানুষ যাবে পরের আয়াতগুলোতে আছে না নাই তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি ওয়াইল শব্দের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা বিরাট ঘাঁটি শক্তিশালী একটা ঘাঁটি ওয়াইল নামক ওই ঘাঁটির আগুনের তেজ আগুনের উত্তাপ এত বেশি যে জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার প্রার্থনা করে আল্লাহু আকবার তার মানে বোঝা গেল
ওয়াইল বড় ভয়াবহ জায়গা আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল এদের জন্য ধ্বংস নামাজীদের জন্য ধ্বংস এবার আসেন কোন কোন নামাজীদের জন্য ধ্বংস সেই সকল লোকদের বদ স্বভাবগুলো কি আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন থাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ কি দয়াবান তিনি যদি আল্লাযীনা হুম আন না বলে বলতেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম এখানে ওলামায়ে কেরাম আছেন তারা আরবি বুঝবেন আপনারা অনেকে বুঝবেন না যদি আল্লাহ বলতেন আল্লাযীনা হুম ফি সালাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন তাহলে অর্থ হয়ে যেত এরকম যে ধ্বংস ওয়াইল তাদের জন্য যারা নামাজের ভেতরে উদাসীনতা কিংবা ভুল ভ্রান্তি করে এখন নামাজে অনেক সময় অনিচ্ছাকৃত আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায় নাকি হয় না দাঁড়ানোর কথা বসে যায় বসার কথা দাঁড়িয়ে যায় এই যে অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হলে আমরা সাজদায় সাহু দিই এটা সাহুন থেকে সাহা হ্যাঁ বা সুহু সাজদাতু সুহু আছে না সাহু সাজদা দেওয়া হয় সাহু সাজদার মাধ্যমে নামাজটা আবার কি হয়ে যায় ঠিক হয়ে যায় আল্লাহ ফি বলেন নাই বলেছেন আন সলাতিহিম সাহুন ধ্বংস তাদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন অনেকগুলো ব্যাখ্যা এসেছে কোন সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে এমন গাফেল নামাজকে খুব একটা গুরুত্ব দেয় না মন চাইলে পড়ে মন চাইলে নামাজ আদায় করে না এখন বলেন তো এই স্বভাবের মানুষ আমাদের আশেপাশে আছে না নাই ইচ্ছা হইলে নামাজে যায় ইচ্ছা হইলে নামাজে যায় না আমার সমাজে তো মোট পাঁচ রকমের নামাজি দেখা যায় এক নাম্বার হলো সাপ্তাহিক নামাজি দুই নাম্বার হলো মাসিক নামাজি তিন নাম্বার হলো বার্ষিক নামাজি চার নাম্বার হলো সিজনাল নামাজি আর পাঁচ নাম্বার হলো শুধু জানাজান নামাজি কেমনে দেখা যায় শুনেন এক নাম্বার বললাম সাপ্তাহিক নামাজি গোটা সপ্তাহ যায় নাই আগামীকাল জুমাবার দেখবেন নামাজে যাবে শুধুমাত্র সপ্তাহে একবার নামাজে যায় এই রকম সাপ্তাহিক নামাজি অবশ্য জ্যৈষ্ঠ পুরায় নাই আপনারা কইছেন আছে আমি কি করতাম তারপরে মাসিক নামাজি গোটা বছর নামাজ নাই কিন্তু রমজান মাস আসলে তাদেরকে পুরা মাস মসজিদে দেখা যায় এটা ভালো কিন্তু শুধু রমজান মাসের জন্য তো নামাজ নয় রমজানের এক মাস আল্লাহকে সাজদা দিলেন বাকি এগারো মাসও ওই আল্লাহকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই মাসিক নামাজি দেখলাম তিন নম্বর হলো বার্ষিক নামাজি আমার বাড়ি হলো সিলেটে জানেন নি আপনারা আমার বাড়ি যেন সিলেট আচ্ছা আমি বাড়িতে মাঝে মাঝে যাই তো একবার ঈদের সময় গিয়েছি তো আমাদের বাড়ির পাশে যে মসজিদ এটা আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ তো আমার আব্বা তো নাই মারা গিয়েছেন ভাইয়া এখনো এই মসজিদটা চালান তো ঈদের দিনে ভাইয়া দাঁড়িয়ে বললেন আমাদের দুইজন বার্ষিক নামাজি কোন জায়গায় একটা দাওয়াত দিতে চেয়েছিলাম পাইলাম আমি ওনার চেহারার দিকে তাকাইলাম পরে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি বলছেন এটা বার্ষিক নামাজি মানে কি উনি বললেন ওরা দুই ঈদ ছাড়া আর কোনো নামাজেই আপনাদের এলাকায় কি এরকম আছে আল্লাহর কুতুব জ্যৈষ্ঠ পুরাই আমার আল্লাহর কুতুব চার নাম্বার সিজনাল লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের রাতে কদরের রাতে দেখবেন কিছু কিছু মানুষকে নামাজে আসতে দেখা যায় এরা হচ্ছে সিজনাল নামাজি যখন যে সময় আছে ওই সিজনে তারে পাওয়া যায় আছে না নাই পাঁচ নাম্বার হলো কিছু লোক আছে এরা কায়দা করে শুধু জানাজার নামাজে আসে এখানে উদ্দেশ্য আছে ঢাকায় বাসা ঢাকায় থাকে তার বাসার পাশে পঞ্চাশ হাত পঞ্চাশ গজ দূরে মসজিদ ফজরের নামাজে যায় না কিন্তু রাত চারটার সময় শুনছে জ্যৈষ্ঠ পুরার তার পরিচিত লোক মারা গেছে রাজনৈতিক নেতা এখন কি করবে রাত চারটায় রওনা দিল কারণ সকাল আটটার আগে কোনো ফ্লাইট পাবে না চার পাঁচ ছয় ঘন্টা জার্নি করে জ্যৈষ্ঠ পুরায় আসলো বুঝলাম না লোকটার অবস্থা এই লোকটা ফজরের নামাজে পঞ্চাশ গজ দূরে বাসা থেকে ফজরের নামাজে গেল না
কিন্তু 5 6 7 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে এসে হাজির তার মতলব আপনারা বুঝেন নাই আমি ঠিকই বুঝছি ফজরের নামাজে গেলে ইমামের আগে বক্তব্য দিতে পারবে না কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে এইরকম এক কুতুবকে আমি পাইছি একবার কোথায় পেয়েছি আমি একবার কোন এক জায়গায় নাম না বলে যদি আবার উনি শুনে ফেলেন উনি তো বুঝবেন আমি উনাকেই বলেছি একবার আমি অনেক রাজনৈতিক নেতা ঘটনা এখানকার না চিটং এর না সিলেটের জোহরের নামাজ কোন ওয়াক্তের নামাজ ওনাদের সাথে দেখা সবার সাথে পরিচয় হলো বললাম আজান তো হয়ে গেছে আসেন নামাজে যাই দুদিন ধরে আমরা একটু ব্যস্ত আসতেছি আপনি যান আমি চলে গেলাম এখন নামাজ শেষে পাশেই আবার ওই এলাকার একজন লোকের জানাজা ছিল আমি দেখলাম যাদের সাথে দেখা হয়েছে এরা কেউ নামাজে আসেন না জানাজায় গিয়ে দেখি তারা একদম সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে বাপ রে বাপ আমি তো প্রথম কাতারের একদম সাইডে দাঁড়িয়েছি এবার ওই দুইজন যারা নামাজে গেলেন না দুইজন বক্তৃতা করছে এক একজন 10 মিনিট 12 মিনিট করে নামাজের জানাজা শেষ হওয়ার পরে আমি ওনাদের কাছে গেলাম গিয়ে হাত ধরলাম বললাম কি ব্যাপার জোহরে গেলেন না জানাজায় তো ঠিকই আসলেন আসলে এখানে কিছু কথা বলা জরুরি দরকার ছিল আর সামনে ইলেকশনের টাইম কিসের টাইম বলেন তো এই ধরনের মতলব বা জানাজার নামাজি আমাদের চারপাশে আছে না নাই আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই ধরনের নামাজিদের জন্য ধ্বংস আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজের ব্যাপারে গাফেল অর্থাৎ ইচ্ছে হলে আদায় করে ইচ্ছে হলে আদায় করে না আবার সেই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজকে দেরি করে পড়ে দেরি করে নামাজ আদায় করা হচ্ছে মুনাফিকের স্বভাব নবীজি বলেছেন তিলকা সলাতুল মুনাফিক ওইটা হলো মুনাফিকের নামাজ কোন নামাজ নবীজি এবার বললেন ইয়াজলিসু ইয়ারকুবু শামস সে তাকায় তাকায় সূর্য দেখে সূর্য কোন দিকে যাচ্ছে হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতান সূর্য যখন শয়তানের দুই শিঙের মাঝখানে পৌঁছে যায় অর্থাৎ সূর্য যখন ডুবে যাওয়ার অবস্থা হয় তখন সে কমা ফানা করো আর বান সাথে সাথে তাড়াহুড়া করে দাঁড়ায় আর মুরগির মতো চারটা ঠুকর মারে আসরের নামাজের কথা বলা হয়েছে মুনাফিকদের জন্য আসরের নামাজ এর ব্যাপারে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এরা অলসতা করে করে ওয়াক্তের একেবারে শেষ দিকে গিয়ে নামাজ আদায় করে এইরকম নামাজ কি মুমিন না মুনাফিক মা বোনরাও বাড়ি থেকে শুনছেন আমার মা বোনদেরকে বলবো ঘরের কাজ করতে করতে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করিয়েন না নামাজ একেবারে শেষ হতে পড়া এটা হলো মুনাফিকের স্বভাব থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এর আরেকটা ব্যাখ্যা হলো ওই সকল নামাজ যাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই নামাজে দাঁড়ায় কাপন কাপড়টা বেশি বেশি নাড়াচাড়া করে দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কলার ঠিক করে হাত ঠিক করে জামা ঠিক করে তারপরে দাড়ি নিয়ে খেলাধুলা করে নবীজি একবার দেখলেন এক মুসল্লি নামাজে দাঁড়িয়ে দাড়ি খেলাধুলা করছে নবীজি বললেন লাউ হাসা কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু এই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকলে এভাবে দাঁড়ি নিয়ে খেলাধুলা করত আল্লাহু আকবার চিচুলু কাছে যাদের নামাজে খুশু নাই ডান দিকে একবার তাকায় বাম দিকে একবার তাকায় একবার আমি আসরের নামাজে একটু দেরি হয়ে গেছে যেতে দ্বিতীয় রাকাতে গিয়েছি আমি গিয়ে নামাজে দাঁড়াবো যার পাশে দাঁড়াবো সে আমার দিকে এমনি তাকাইছে আমি তখন তার মাথা ধরলাম আমি কিন্তু আপনাদেরকে মজা দেওয়ার জন্য কথাটা বলছি সত্যি এই ঘটনাটা ঘটেছে মুরব্বী মানুষ আমি খুব সুন্দর করে ধরলাম ধরে বললাম বাবা এই দিকে না আপনি ওই দিকে তাকান ওই দিকে নামাজে এদিক ওদিক তাকানো এটা খুশুবিহীন নামাজ অনেকে আছে নামাজে গিয়ে ফ্যান গুনে লাইট গুনে দুই বন্ধু নামাজে গিয়েছে নামাজ থেকে বের হয়ে এক দুস্থ আরেক দুস্থরে কয় দুস্থ দেখ সৎকার বার কয় কি কয় মসজিদে তো 103টা ফ্যান দুস্থ জিজ্ঞেস করে তুই এতগুলা ফ্যান গুনলি কেমনে
কয় এশার নামাজ এত লম্বা হুজুর হুজুরের কাম করছে আমি আমার কাম করছি কয় বুঝলাম না কয় হুজুর তো সাব্বিহ ইসমা পড়েছে হুজুর তো দোহা পড়েছে লম্বা আমি কি আর করব ভাবলাম এত ফ্যান দেখা যায় গুনে ফেলি কয় তা আমি আমার কাম সারছি এই যে এরকম নামাজ আদায় করে এদের জন্য ধ্বংস এদের জন্য ধ্বংস কারণ এদের নামাজে কোনো খুশু নাই এদের নামাজে কোনো প্রাণ নাই এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন এরা যখন নামাজে আসে অবসাদ প্রাপ্তদের মতো অলস হয় নামাজে আসে আল্লাহর পথে দান করলেও অনিচ্ছাকৃত দান করে এরা যখন নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে মনোযোগ থাকে না এই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে দেখবেন কিছু মানুষ নামাজ এত দ্রুত আদায় করে রুকু সাজদা এত দ্রুত দেয় দেখলে মনে হয় নামাজ না ফিজিক্যাল এক্সারসাইজ ঠুকুর ঠুকুর এরকম মারে আসে না নাই তাহলে প্রশ্ন হলো কিভাবে আমরা নামাজের প্রাণ ফিরাই আনবো তিনটা আমল করবেন নামাজ সুন্দর হয়ে যাবে জোরে বলেন কয়টা এক নাম্বার নামাজে ফ্যানের দিকে লাইটের দিকে কোনো কিছুর দিকে মনোযোগ যাবে না এক নাম্বার আমল হলো ইদা কুমতা সলাতিকা ফাসাল্লি সলাতাম মুয়াদ্দা যখনই নামাজে দাঁড়াবেন অন্তরে এই অনুভূতি নিয়ে আসবেন এটা আমার জীবনের শেষ নামাজ যদি অন্তরে এই ফিলিংস থাকে ইটস মাই ফাইনাল সালাহ এটা জীবনের শেষ নামাজ আচ্ছা বলেন তো এটা কথার কথা উদাহরণ একজন মানুষ জানলেন আগামীকাল সকাল আটটায় মারা যাবেন তাহলে আজকের ফজরের নামাজ কি অন্য দিনের মধ্যে হবে নাকি সবচেয়ে সুন্দর হবে কারণ জানে এটা জীবনের শেষ যে কোনো নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ নাম্বার টু যখন নামাজে দাঁড়াবেন মনোযোগ অন্যদিকে যাবে না এই অনুভূতি রাখবেন এই অনুভূতি রাখবেন যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন আপনাকে যিনি দেখছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে নামাজ তো হলো কনভারসেশন কনভারসেশনটা হয় কার সাথে আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা প্রশংসা করলো আপনি যখন বলেন আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এই রকম করে সালাম ফেরানো পর্যন্ত আপনার কথার জবাব দেন কে আপনি রুকুতে যাওয়ার সময় রুকুতে গিয়ে আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আযীম প্রশংসা করলেন তাসবিহ জপলেন কার ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ জানি না আমরা অর্থ হলো রুকুতে যার প্রশংসা করেছো সে আল্লাহ তোমার প্রশংসা শুনেছে এজন্য নামাজের মধ্যে এই অনুভূতি রাখবেন আমার আল্লাহর সাথে আমি কথা বলছি নাম্বার থ্রি তিন নাম্বার রুকু সাজদা আস্তে আস্তে দিবেন তাহলে দেখবেন নামাজ সুন্দর হবে খুশু আসবে নামাজের মধ্যে মুনাফিকি আসবে না তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে গাফেল এটা হলো তাদের একটা বদ চরিত্র মাঝে মাঝে নামাজে যাওয়া মাঝে মাঝে না যাওয়া এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব তাহলে আমরা কি মাঝে মাঝে মন চাইলে যাব আর না চাইলে যাব না এমন স্বভাব কি আমাদের মধ্যে থাকবে নাকি আল্লাহ বলেছেন না মুমিনের স্বভাব হলো আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন সব নামাজের হেফাজত করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মনে রাখবেন রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ শোনার চাইতে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যথাসময়ে আদায় করা অনেক ভালো অনেক দামি আর নামাজ ছাড়বো না এই ওয়াদা কি করা যায় কারা কারা করবেন না একটু হাত তুলেন নামাজ আদায় করবেন না অসুবিধা নাই ভুল করছেন আর কি ভুল করে হাত তুলছেন আল্লাহ বাইরেরটা নিবেন না নিবেন কোনটা সবাই নামাজ আদান হয়ে গেলে যাবেন তো যুবকেরা কি করবেন আপনারা বুড়া হইলে নামাজ ধরবেন তাই না আপনি বুড়া হবেন এই গ্যারেন্টি কে দিয়েছে এই তো কয়দিন আগে আমার বাসার পাশের বাসার ছেলে ১৮ বছর বয়স অনেক বেশি তাই না চলে গিয়েছে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল খবরদার যুবক ভাইয়েরা আর কি বলতাম এতটুকু মনে রাখবেন যে কোনো সময় আমি চলে যেতে পারি আমি যদি এরকম যাই তো
খতম যিনি বিচার দিবসের মালিক তিনি তো বিচার দিবসে সবার আগে বিচার করবেন হিসাব চাইবেন কোন ইবাদতে নামাজ কোন ইবাদতে তো প্রথম তাই যদি ঠিক না থাকে ফাইন সালুহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার এখানে ভেজাল লাগলে নামাজের হিসাব একদম ক্ষতিগ্রস্ত জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আমরা নামাজ আর ছাড়বো না দুহাত তুলে আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ ঠিক আছে সম্মানিত ইমাম সাহেব আপনি দেখে রাখেন আপনার এত মুসল্লি ফজরের নামাজে আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দেয় আমিন কষ্ট হচ্ছে আপনাদের শেষ তো শেষ এরপরে তাদের দুই নাম্বার মৎস্বভাব হলো আল্লাযীনাহুম ইউরাউন এই মুনাফিকরা মানুষ দেখানো কাজ করে এদের জন্য ধ্বংস এরা নামাজ ও মানুষ দেখানোর জন্য পড়ে এজন্য আল্লাহ সূরা নিসায় বলেছেন ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা এরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় মানুষ দেখাবার জন্য নামাজ দাঁড়ায় কিছু মানুষ আছে সব সময় নামাজ আদায় করে না বেকায়দায় পড়লে কি আর করবে এগুলো ইলেকশনের টাইমে বেশি হয় সামনে হবে কোন সময় নামাজ আদায় করে না এমন হয়েছে অনেক জায়গায় শুনেছি অনেকের কাছে বলেছেন একবার নাকি এক লোক আসরের নামাজ দুইবার পড়ছে আমি বললাম ভাইজান কাহিনীটা কি আসলে বলেন তো আমাকে বলছে এক ক্যান্ডিডেট যাচ্ছিল এক এলাকা দিয়ে ওখানে নামাজ একটু আগে হয়ে গিয়েছে আসরের নামাজ পড়েছে কিছুদিন গিয়েই দেখে পরবর্তী মসজিদের জামাতে কোনো শুরু হয়েছে লোকটা আবার মসজিদে ঢুকছে এখন তার সমর্থক যারা বলতেছে স্যার কোথায় ঢুকেন কম কথা বলো ইলেকশনের টাইমে করো যতবার সুযোগ পাও ততবার করো এই যে নামাজ আদায় করলো এটা আল্লাহকে দেখাবার জন্য না মানুষকে দেখাবার জন্য এদের জন্য ওয়াইল আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল এদের জন্য ওয়াইল এদের জন্য ধ্বংস এদের জন্য জাহান্নাম আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা মানুষ দেখাবার জন্য নামাজ আদায় শুধু নামাজ না অনেক কাজ মানুষ দেখাবার জন্য করে ঠিক ইলেকশনের আগ মুহূর্তে হজটা করে কেন করে নামের আগে যেন পুস্তারে আল হজ হাজি সাহেব লিখতে পারে আবার তারাই যদি নির্বাচিত হতে পারে তারা মসজিদে ঢুকে হুজুরকে শেখায় হুজুর আপনি এটা বলবেন এটা বলবেন না মাহফিলে আসলে বলবেন হুজুর এটা বলবেন এটা বলবেন না তারা বলবে যে ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক না ধর্ম পবিত্র জিনিস অথচ এই সকল লোকেরা ইলেকশনের আগে ধর্মকে ব্যবহার করে এই সকল লোকেরাই ধর্মপ্রাণ মানুষদের ভোট দিয়ে তারপরে ধর্মপ্রাণ লোকদের উপরে হামলা চালায় যারা ইলেকশনের আগে ধর্মীয় লেবাস পরে ধর্মপ্রাণ মানুষদের থেকে সিম্পিতি দিতে চায় এরাই হলো ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে না আলেমরা ধর্ম ব্যবসায়ী নন আলেমরা হচ্ছেন আল্লাহর দ্বীনের প্রচারক আল্লাহর দ্বীনের সংগ্রামের পথে তারা হচ্ছেন আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ ঠিক কিনা আপনাদের অনেক নেতা আছে নেত্রী আছে আপনাদের বক্তৃতায় আপনারা অমুক নেতা অমুক নেত্রীর আদর্শের কথা বলেন কিন্তু আলেমরা কোন ব্যক্তির পূজা করেন না কোন দলের দালালি করেন না কারো আদর্শ মানার কথা বলেন না আমরা মানুষকে আল্লাহর দিকে আর আল্লাহর হাবিবের দিকে আহ্বান করি এটা ভালো লাগে না কেন আপনার কিয়ামতের একটা সাইন একটা আলামত হলো ইন্না মিন আশরাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ মসজিদগুলোতে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যায় আজকেই দুপুরে আমার বাসায় চারজন মেহমান আসলো আজকে দুপুরে তার তাদের সাথে বিকালবেলায় আমি সন্ধ্যাবেলায় কথা বলছিলাম তারা আমাকে বললেন হুজুর আমাদের এলাকার ইমাম সাহেবের চাকরি চলে গেছে বললাম কি বলেন কি হয়েছে বললেন মসজিদ কমিটির সভাপতি তার নিজের ভাই ব্রাদারের সাথে মারামারি করেছেন এরপরে এটা যখন প্রশাসনের কাছে চলে গিয়েছে মামলা থেকে বাঁচার জন্য তারা এবার এখানে রাজনীতির আশ্রয় নিয়েছেন তারা বলেছেন প্রশাসন আসবে ইমাম সাহেব আপনি একটু কষ্ট করে বলবেন যে আমাদের প্রতিপক্ষ যারা এই এলাকায় রাজনীতি করে এরা আমাদের উপর হামলা চালিয়েছে হুজুর বললেন না আমি এটা কিভাবে এটা মিথ্যা সাক্ষ্য আমি তো দিতে পারি না বললেন ঠিক আছে চাকরি থুইয়া ভাগেন চাকরি থুইয়া আমার দেশে এখন মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি হয়
ইমানের বলয় না ইমান দিয়ে না যার টাকা বেশি যে এলাকার সবচেয়ে বড় সুদখোর চাঁদাবাজ টেন্ডারবাজ সে হয়ে যাচ্ছে মসজিদের সভাপতি অথচ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে আল্লাহওয়ালা মানুষ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটিতে থাকবে ইমানদার পরহেজগার মানুষ ঠিক কি না এটা কিয়ামতের বড় আলামত কিয়ামতের আগে মসজিদগুলোতে সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজেরা মসজিদের মিম্বরে ইমাম খতিব সাহেবদেরকে হক কথা বলতে বাধা দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না শেষ আয়াতটা বলি না না হ্যাঁ এত লম্বা ওয়াজ করলে ফজরের নামাজ হবে কখন প্রতিদিন কালকে নোয়াখালী মাহফিলে 11:30টার আগে আমরা শেষ করে দিয়েছি আমরাও একটার আগে বসাই ভালো শুনেন ওয়ায়ামনাউনাল মাউন আর আমি আজকে এমনিতেই বেয়াদবি করে ফেলতেছি উস্তাদকে রেখে আমি কথা বলছি আমি নিজেই লজ্জা ফিল করতেছি ওয়ায়ামনাউনাল মাউন এখানে শেষের দিকে চারটা আয়াতে মুনাফিকদের কয়টা স্বভাব বলা হচ্ছে এক নাম্বার বলেছি এরা নামাজের ব্যাপারে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে নামাজ আদায় করলো খুশু থাকে না তাড়াহুড়া এগুলো কার স্বভাব মুনাফিকের স্বভাব আর তার পরবর্তী দুই নাম্বার স্বভাব বলেছি এরা মানুষ দেখানোর জন্য কাজ করে মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে মানুষ দেখানোর জন্য হজ করে মানুষ আমাকে হাজি বলবে আলহাজ বলবে এজন্য হজ করে মানুষ দেখানোর জন্য যাকাত দেয় মানুষ দেখানোর জন্য দান করে একজন সাহাবী একবার নবীজিকে বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা নবীজি আমি নামাজ আদায় করছি এমন সময় যদি কোনো লোক এসে দেখে ফেলে এটা কি রিয়া এটা কি রিয়ার ভেতরে পড়ে যাবে নবীজি বললেন না এটার জন্য আজরান তুমি দুইটা সওয়াব পাবে দুইটা সওয়াব পাবে সুবহানাল্লাহ পড়েন তিনি বললেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন একটা হচ্ছে তুমি তো গোপনে গোপনে করছিলে এজন্য একটা সওয়াব দ্বিতীয়টা হচ্ছে তোমার এই গোপন আমল আরেকজন এসে দেখে সেও উৎসাহিত হতে পারে এজন্য আরেকটা সওয়াব সুবহানাল্লাহ আপনার দিলে কি তামান্না আছে দিলে কি নিয়ত আছে ওই অনুযায়ী আপনাকে প্রতিফল দিবেন কে আল্লাহ শেষ আয়াত এই মুনাফিকদের আরেকটা স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন মাউন মানে কি বলেছিলাম মনে আছে মাউনের দুইটা ব্যাখ্যা তাফসিরে এসেছে কেউ কেউ বলেছেন মাউন দ্বারা যাকাত বা দানও বোঝানো হয়েছে আবার অধিকাংশ মুফাসসিরদের মত হচ্ছে মাউন মানে হচ্ছে গৃহস্থালির দ্রব্যাদি গৃহস্থালির দ্রব্যাদি মানুষ চাইলে দেয় না মুনাফিকরা মনে করেন এখানে একটা গাছের ডাল কাটবে ওই বাড়ির লোককে গিয়ে বলবো আপনার দাঁটা একটু দিবেন গাছের ডাল কাটবে আসে কয় নাই কি বলেন এরকম আছে না নাই আমার সাথে একবার হয়েছে আমাদের বাড়ির ঠিক পাশেই মসজিদ তো একবার একজনের কাছে দা চাইলাম যে দেন নারকেল গাছের ওই এটা একটু কেটে দেই আমার সাথে আমার ভাই ভাতিজা ছিল বললাম একটু কেটে দেই কয় না আমার দা ভূতা পরে খবর নিয়ে জানলাম তার দা ভূতা দিয়া সরাই লাগবে আগুন ধরাবে দেয় না তারপরে ওই যে জমিন চাষ করে তারপরে এই যে আগাছা পরিষ্কার করে কি বলে এটাকে নিরানি লাগবে দেয় না মাঠে কাদা জমে আছে মাহফিল হবে একটু কয়েকটা বালতি লাগবে পাশের বাড়িতে বালতি চায় বালতি দেয় না এই যে এগুলো মুনাফিকি স্বভাব কি স্বভাব মুমিন হবে কেমন শুনেন আল্লাহ রসুলের সাহাবিদের পারস্পরিক ভালোবাসা কেমন ছিল এক দুই মিনিটে শেষ একটা ঘটনা শোনায় দেখেন ইমানদারদের স্বভাব তো হবে এমন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির মুহাজিররা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ছেড়ে দিয়ে তারা সব কিছু ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মদিনায় আসলেন মদিনায় আসার পরে মদিনার লোকেরা তাদেরকে তাড়িয়ে দেয় নাই মদিনার আনসারী সাহাবীরা তাদের মুহাজির ভাইদেরকে তাদের ঘরে থাকার জায়গা দিয়েছে তাদের খাবার মুহাজিরদের সাথে ভাগ করে খেয়েছে তাদের ফসলের ভাগ তারা তাদের ভাইদেরকে দিয়েছে শুধু তাই নয় যাদের একাধিক বিবি ছিল একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে তাদের মুহাজিরি ভাইদের সাথে বিয়ে বাহের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ কি সুন্দর ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল আজকে ভ্রাতৃত্ব কোথায় এক ফিলিস্তিনে কি নির্যাতন চলছে গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ এখনো হতে পারছে না 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদি
এখন 200 কোটি মুসলমানদের 57-58টা দেশের রাষ্ট্রপ্রধানরা তারা নামে মাত্র বিবৃতি দিয়েছেন মাঝে মাঝে হুঙ্কার ছাড়েন ওটা তাদের একটা কৌশল তাদের দেশের জনগণের কথাবার্তা থেকে বাঁচার জন্য নইলে দেখেন কাফির কাফির ভাই ভাই কেমনে কাফির কাফির ভাই ভাই ইসরায়েলের পাশে জো বাইডেন বিবৃতি দিয়েই শেষ করে নাই ওয়াশিংটন থেকে উড়ে তেল আবিবে চলে এসেছে আবার আরেক খবিশ এটাকে খবিশ বলেছি কেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মদদে নবীজিকে দিয়ে কি হয়েছে জানেন তো আপনারা কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই পুতিন তারে এমন সেজা সেচ্ছে চিনছেন তো হ্যাঁ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেও ইহুদিদের পক্ষে ব্রিটেনের ঋষি সুনাক ইহুদিদের পক্ষে বুঝা গেল কাফির 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 আমেরিকা রণতরী পাঠিয়ে দিয়েছে আমেরিকা অনেক সামরিক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইসরায়েলিদেরকে সহযোগিতা করছে আর আমাদের রাষ্ট্রপ্রধানরা কেউ সামান্য ত্রাণ কেউ সামান্য চিকিৎসা আবার কেউ বা মুখে মুখে ফিলিস্তিনিদের পক্ষে নিয়ে তলে তলে আবার নিজের দেহে নৌবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পাঠিয়েছেন লেবাননে মুজাহিদদেরকে আটকে রাখার জন্য এই হচ্ছে আমাদের নমুনা 200 কোটি মুসলমানদের রাষ্ট্রপ্রধানদের অবস্থা জানে এমন নিজেরা উদ্যোগ নিব না ওই যে বনি ইসরাইলের মতো মুসা নবী উম্মত নিয়ে লোহিত সাগর পাড়ি দিলেন ফেরাউন শেষ আল্লাহ বললেন তোমার উম্মতকে নিয়ে এবার আরদুল মুকদ্দাসায় যাও ইয়া কওম ইদখুলুল আরদাল মুকদ্দাসাত আল্লাতী কাতাবাল্লাহু লাকুম সূরা মাঈদা এসেছে আর তারা তখন কি বলেছিল না না আমরা জিহাদ করে ওই পবিত্র অঞ্চল পুনরুদ্ধার করতে পারবো না মুসা নবীকে বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা ক্বাইদু তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা একটু বসে বসে দর্শক হয়ে দেখি আমাদের জন্য অবস্থা তাই আমরা আল্লাহর ঘর মসজিদুল আকসা আমাদের প্রাণের কিবলা আগের কিবলা এটাকে আমরা পুনরুদ্ধারের জন্য কার্যকর ভূমিকা পদক্ষেপ নিব না সবাই একজোট হব না কার্যকরী পদক্ষেপ নিব না দেখি আসমান থেকে আবাবিল আসে কিনা আমাদের তাকানো দেখে আল্লাহর যদি দয়া লাগেও আর যদি আবাবিল আসেও এই আবাবিল 80 লক্ষ ইহুদিদের জন্য গজব হয়ে আসবে না বরং 57-58টা দেশের রাষ্ট্রপ্রধানরা নিশ্চুপ থাকার কারণে গজব তাদের উপরে আসবে তাদের উপরে আসবে ফিলিস্তিনের ব্যাপারে আমাদের আগ্রহ কেন জানেন ফিলিস্তিন আখিরে জামানার সবকিছুর মূল কেন্দ্রবিন্দু ফিলিস্তিন নবীজি বলেছেন এই ফিলিস্তিন হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানশার এটা হচ্ছে কিয়ামতের ময়দান এই ফিলিস্তিন এখানেই আসবেন ইমাম মাহদী এখানে আসবেন ঈসা এখানে আসবেন দাজ্জাল এই ফিলিস্তিনের যে লুতকে পেলে ইসরায়েলের ইহুদিরা দখল করে লিখেছে বাবে লুদে এই দাজ্জালকে কতল করা হবে আপনারা হয়তো ভাবছেন ইসরায়েলের ইহুদিরা মনে হয় ফিলিস্তিনকে কি করবে জানি না কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কারণ হলো যেই ফিলিস্তিন এখন নির্যাতিত হচ্ছে এই ফিলিস্তিনি ভূখণ্ড আগামীর বিশ্ব শাসন করবে কেন শাসন করবে নবীজি বলেছেন ইমাম মাহদী আসবেন ইমাম মাহদী আসবেন আখেরি জামানায় তিনি এসে ফিলাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাতে আল্লাহ তাকে খিলাফতের যোগ্য বানাবেন সুবহানাল্লাহ তিনি যখন পৃথিবীতে আসবেন ইয়ামলাউল আরদু কিসতাউন ওয়া আদলা তিনি এসে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দিবেন কেমা মুলিআত জাওরান ওয়া যুলমা তিনি আসার আগে যেভাবে পৃথিবীতে অন্যায় অবিচার জুলুম ছিল এটার মূলোৎপাটন করে তিনি জমিনটাকে ন্যায় ইনসাফ দিয়ে ভরে দিবেন সুবহানাল্লাহ ইমাম মাহদী যখন আসবেন গোটা দুনিয়া আবার খেলাফতের আদরে পরিচালিত হবে আর খেলাফতের হেডকোয়ার্টার সৌদি আরব নয় বাংলাদেশ নয় হেডকোয়ার্টার কোথায় ফিলিস্তিন নবীজি ফিলিস্তিনকে শাম বলেছেন কারণ এই ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই চার দেশের ভূখণ্ডের আয়তন এটা ছিল শাম এই শামের ব্যাপারে নবীজির অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে এই শামকে নবীজি হাদিসে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম সম্পর্কে বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল হকের উপরে লড়াই করতে থাকবে আর তাদের উপরে আল্লাহ বিজয় দিবেন তারাই বিজয়ী হবে সাহাবীরা বললেন তারা কারা নবীজি বললেন আহলুশ শাম শামের অধিবাসী মুজাহিদরা সুবহানাল্লাহ
জন্য বলেছি আপনারা ভাবছেন যে ফিলিস্তিনিদের এখানে গাজ্জা উপত্যকায় কি হচ্ছে কি আর হবে ইসরায়েলের ইহুদিরা চাচ্ছে গাজ্জাকে কবর বানাবে গাজ্জাকে শেষ করে দিবে তারা যেন শরণ ডাকে এই ফিলিস্তিনের নির্মম ফিলিস্তিনের নির্যাতিত ভূখণ্ডের মজলুমরাই আগামীর বিশ্ব শাসন করবে ফিলিস্তিনের গাজ্জা ইসরায়েলিদের কবর হবে ইনশাআল্লাহ আমেরিকা বলতে পৃথিবীতে কোনো দেশ থাকবে না এরা সন্ত্রাসের মদদদাতা এরা নিজেরা সভ্য বলে নিজেদেরকে কিন্তু এরাই দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য আমেরিকা যে থাকবে না এটাও নবীজি বলেছেন কিয়ামতের বড় 10টা আলামতের তিনটা আলামত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা হবে খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন আরেকটা হবে জাজিরাতুল আরবে তিন জায়গায় হবে একটা হচ্ছে খাসফুন বিল মাশরিক পূর্ব দিকে খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পশ্চিম দিকে আরেকটা হবে জাজিরাতুল আরবে আমেরিকা কোন দিকে পূর্বে না পশ্চিমে বলেন কোন দিকে পশ্চিমে আমেরিকা সহ তাদের গোলাম যারা আছে পশ্চিমা সেই সকল অসভ্য এই সকল সন্ত্রাসীরা কিয়ামতের আগে ভয়াবহ ভূমিদ্বসে পৃথিবীর মানচিত্র থেকে এই দেশগুলো হারিয়ে যাবে আগামীর বিশ্বে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলে কোনো দেশ থাকবে না ইনশাআল্লাহ এটা আমার মতো ছোট হুজুরের ফতোয়া না তো এই ফতোয়া দিয়ে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাংলাদেশে বাস করি আমাদের হৃদয় ফিলিস্তিনে বাস করে আমাদের হৃদয় ফিলিস্তিনে বাস করে ফিলিস্তিনিদের পক্ষে আমরা আছি না নাই ফিলিস্তিনিদের বিপক্ষে যারা থাকবে এদেরকে চিনে রাখতে হবে অনেকে ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী বলছে আমেরিকা সন্ত্রাসী বলছে 70 বছর মার খেতে খেতে এখন প্রতিরোধ করছে তারা সন্ত্রাসী তো 70 বছর তোমাদের ইহুদি বাপরা তারা যে গাজ্জা সহ ফিলিস্তিনকে নির্যাতন নিষ্পেষণ করে শেষ করে ফেললো তখন তারা কি সন্ত্রাসী ছিল না আমাদেরকে সন্ত্রাসীর সংজ্ঞা শেখাও পৃথিবীতে তোমরাই হচ্ছ সবচেয়ে অসভ্য এবং সন্ত্রাসী পাশের দেশের দাদাও বলেছেন যে ফিলিস্তিনিরা নাকি সন্ত্রাসী দাদার কথা শুনে আমার হাসি পেল কারণ তার আরএসএস এর গুন্ডারা আরএসএস এর গুন্ডারা গুজরাটকে কি করেছে তামাম পৃথিবী সেটা জানে আমাদেরকে সভ্যতা শেখাও না আমরা কুরআন হাদিস শুধু পড়ি নাই আলহামদুলিল্লাহ ইতিহাসও পড়েছি ভারতের যা আছে সব আমরা মুসলমানরা বানিয়েছি এই ভারতের 10টা স্টেট আল্লাহ আমাকে দয়া করে ঘুরার তৌফিক দিয়েছেন ভারতের কুতুব মিনার শীষ মিনার আগ্রার তাজমহল লাল কেল্লা সহ সকল স্থাপনা মুসলমানরা তৈরি করেছে এগুলো 800 বছর ভারত আমাদের পূর্বপুরুষরা শাসন করেছেন একটা মন্দির ভাঙেন নাই একজন অমুসলিমকে পিটান নাই 70 বছরে তোমরা কি করেছো আমাদেরকে সন্ত্রাসী বানাচ্ছ তোমরা না তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে আমাদের কলিজাকে টুকরো টুকরো করে দিয়েছো তোমরা তাবরিজ নামক যুবককে জয় শ্রীরাম না বলায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছো আমাদেরকে সঙ্গে আমাদেরকে সন্ত্রাসী বলো না নিজের জরকায় তেল দাও তোমাদের কাজ প্রমাণ করছে তোমরা বড় সন্ত্রাসী যারা দাদা বাদুপের পক্ষ নিয়ে কথা বলবে জিজ্ঞেস করবেন দাদা তো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন তো দাদার দিকে এত দিল টানে কেন যারা ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের দুঃসময়ে ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী বলেছে তাদের গোলামি আমাদের চারপাশে কেউ যদি করে মুসলমানের দায়িত্ব হলো তাকে জাতীয়ভাবে বয়কট করা মুসলমান থাকবে মুসলমানের পক্ষে কাফির থাকবে কাফিরের পক্ষে ঠিক কি না আমি মুসলমান আমি আমার জাতি ভাইকে কখনো ভুলে যাব না কারণ নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ লম্বা করে ফেলেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আমি সর্বশেষ 6টা পয়েন্ট বলি সূরা মাউন যদি কেউ বুঝে তাহলে 6টা শিক্ষা সে পাবে কয়টা এক নাম্বার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কারণ হচ্ছে কারণ হচ্ছে এক নম্বরে কারণ হচ্ছে আল্লাহ তাআলা এখানে পরকাল অবিশ্বাসীদের কথা বলেছেন নাম্বার টু দুই নম্বর হলো পরকাল অবিশ্বাসীদের একটা বদ স্বভাব বলা হয়েছে
তারা এতিমের সাথে দুর্ব্যবহার করে সূরা মাউন যে বুঝবে এতিমের সাথে আর দুর্ব্যবহার করবে না তিন নাম্বার মিসকিনকে পরকাল অবিশ্বাসীরা খাবার দেয় না আমরা মিসকিনদেরকে খাবার দিব সহযোগিতা করব ইনশাআল্লাহ নাম্বার 4 চার নাম্বার মুনাফিকরা চার নম্বরে মুনাফিকেরা এক নম্বরে কি করে নামাজের ব্যাপারে উদাসীন থাকে মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না আমরা কি মাঝে মাঝে মুসল্লি হব না সব সময়ের মুসল্লি ইনশাআল্লাহ পাঁচ নাম্বার মুনাফিকরা মানুষ দেখানো কাজ করে আমাদের সব কাজ কার জন্য নাম্বার 6 ছয় এবং সর্বশেষ গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি কেউ চাইলে দিয়ে মানুষকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই ছয়টা শিক্ষা মনে রাখতে পারবো না আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার উস্তাদ তিনি আমাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করে মোনাজাত করে তারপর উস্তাদ আপনি দোয়া করবেন আপনি দোয়া করবেন উস্তাদ আপনি